এবার রংপুরে নৌকাকে তাক লাগিয়ে ইউপি নির্বাচনে জিতলেন তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার। সপ্তম ধাপের নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। এরই মধ্যে কুড়িগ্রামে ভোট কারচুপির শিকার এক প্রার্থী। পরের ভোট তো দূরের কথা, তার নিজের ভোটটিও তিনি পাননি। এত কিছুর পরও সারা দেশে নৌকার ভরাডুবি হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, এবং অবশেষে নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। এত সব বিষয়ের বিস্তারিত নিয়েই আমাদের এই ভিডিওটি সাজানো, তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতু। তিনি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য হয়েছেন। দুর্গাপুর ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতু মাইক প্রতীকে সর্বোচ্চ 4,580 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিমা বেগম বই প্রতীকে 3,653 ভোট পেয়েছেন। অন্য প্রার্থী প্রভাতী রানী কলম প্রতীকে 868 ও শাহজাদী বেগম হেলিকপ্টার প্রতীকে 594 ভোট পেয়েছেন। এই প্রথমবারের মতো মিঠাপুকুর উপজেলায় তৃতীয় লিঙ্গের একজন নারী সদস্য নির্বাচিত হওয়ায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মিঠাপুকুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী সবুজ আহমেদ তার অভিমত ব্যক্ত করে বলেন, সমাজের অবহেলিত হিজড়া সম্প্রদায়ের জন্য এটা একটা বিরাট অর্জন, গৌরবের বিষয়। আমি নিজেও তাকে ভোট দিয়েছি, তারাও আমাদের সমাজের অংশ। মারুফা আক্তার নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। কাশীপুর গ্রামের হাফিজুর রহমান মানিক বলেন, সব নির্বাচনে নারী ও পুরুষ নির্বাচিত হয়ে আসছেন, এই প্রথম একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে সদস্য হিসেবে পেয়েছি, খুব ভালো লাগছে। মারুফা আক্তার মিতু আবেগজড়িত কণ্ঠে বলেন, আমার দীর্ঘদিনের সাধনা ছিল সমাজের সাধারণ মানুষের মতোই কাজ করার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, এজন্য একটি ভালো অবস্থানে থাকতে হবে, আর তাই নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সবাই আমাকে এভাবে আপন করে নেবে এটা ভাবতেই পারেনি। তিনি আরও বলেন, আমার জীবনে কোনো কিছু চাওয়া নেই, কোনো আত্মীয় স্বজনও নেই, সরাসরি যা কিছু বরাদ্দ পাবো গরিব মেহনতি মানুষের মাঝে বিলিয়ে দেব। অন্যদিকে সপ্তম ধাপে গত অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের 5BB উপজেলার কুসুম্বা ইউপির 9 নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রবিউল ইসলাম ওরফে রানা তার নিজের ভোটটিও পাননি। প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফলের শীটে তাকে 0 ভোট দেখানো হয়। এ ঘটনায় রবিউল নিজেও হতবাক। রবিউল ইসলাম বলেন, আমি 9 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার, এছাড়া ইউনিয়নের 1 নম্বর প্যানেল চেয়ারম্যানও। প্রিসাইডিং কর্মকর্তার ঘোষিত ফলাফল শীটে আমার একটিও ভোট নেই। এ ফলাফল দেখে ভীষণ হতবাক হয়েছি। আমি নিজে অন্য কাউকে ভোট দিইনি, এছাড়া পরিবারের সদস্য ও সমর্থকেরাও রয়েছেন, তাদের ভোটের কথা না হয় বাদই দিলাম, আমার নিজের ভোটটি গেল কোথায়? ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান রেজা বলেন, সাধারণ সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা কোনো ভোট পাননি, আমরা গণনায় ওনার প্রতীকের একটিও ভোট পাইনি, এখন প্রার্থী নিজের ভোট না পেলে আমরা কি করব। 5BB উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, প্রার্থী কোনো ভোট না পেলে আমরা কি করব, বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা ভালো বলতে পারবেন। উল্লেখ্য, ভোটের দিন বেলা 3টার দিকে জাহাঙ্গীর আলম নামের এক ভোটার ভোট দিতে 8 নম্বর বুথে প্রবেশ করেন। তার দাবি, তাকে সদস্যদের যে ব্যালট পেপার সরবরাহ করা হয় তাতে আপেল প্রতীকে সিল দেওয়া ছিল। এরপর সন্দেহ হলে তিনি সব ব্যালট পেপার উল্টে আপেল প্রতীকে সিল মারা দেখতে পান। পরে তিনি সেগুলো বাইরে এনে অন্যদের দেখান। এরপর এ নিয়ে অন্য প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে ওই কেন্দ্রের ভোটগ্রহণ 15-20 মিনিট বন্ধ ছিল। এত কিছুর পরও বাংলাদেশে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে গেছে প্রায় 1,500-এর বেশি প্রার্থী। অথচ নির্বাচন শুরুর আগে একটা ধারণা প্রচলিত ছিল যে বিরোধী দলহীন এই স্থানীয় নির্বাচনে যারা সরকারি দলের প্রতীক নৌকা পাবেন তাদের বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কিন্তু দলটির অনেক নেতারা এখন বলছেন, প্রার্থী মনোনয়নে ভুলের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণকারী একটি বেসরকারি সংস্থা ব্রতির শারমিন মুর্শিদ অবশ্য বলছেন, এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল শাসক দলের জন্য আত্মঘাতী এবং দলের মধ্যকার বিশৃঙ্খলা এই নির্বাচনের মধ্য দিয়ে বাইরে চলে এসেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অনেকে জানিয়েছেন, তৃণমূলকে পাশ কাটিয়ে প্রার্থী মনোনয়ন দেয় অনেক জায়গায় নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্থানীয়ভাবে একজোট হয়েছিলেন দলটির অন্য অংশগুলো। আবার এই অংশগুলোকে অনানুষ্ঠানিক সমর্থন বা ভোট দিয়েছে আওয়ামী লীগ বিরোধী ভোটাররাও। আর কেন্দ্রীয় নেতারা বলছেন, বিরোধী দল নির্বাচনে আনুষ্ঠানিকভাবে না থাকায়
তারা বহু জায়গায় দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়াকে অনুমোদন দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান বলেছেন, গণভবনে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সাথে আলোচনা করবেন তারা। দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান বলছেন, নির্বাচন নিয়ে তারা আলোচনা করে দলীয় পদক্ষেপ নেবেন। তবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, স্থানীয় নির্বাচনে এলাকার ব্যক্তিগত রাজনৈতিক ও সামাজিক অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের দুটি সমস্যা হয়েছে, তা হল রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপি জামাত সরাসরি অংশ না নিয়ে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে, আবার ভোটারেরা যেন একাধিক প্রার্থী পায় সেজন্য দলের নেতাকে অনেক জায়গায় অ্যালাউ করতে হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ কোথাও হারেনি, তবে নেতৃত্বের যে প্রতিযোগিতা তৈরি হয়েছে সেটি সামনে স্থানীয় সম্মেলনে ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, আওয়ামী লীগ শিগগিরই জেলা থানা সহ স্থানীয় পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনকে গোছানোর পরিকল্পনা করছে। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, এবারের নির্বাচনটি ছিল সহিংস ও শাসক দলের জন্য আত্মঘাতী। তিনি বলেন, আওয়ামী লীগের বিরোধী যারা অনানুষ্ঠানিক অংশ নিয়েছে তারাই বরং সফল। এ নির্বাচন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভিতকে আহত করেছে, কারণ দলের প্রবল সাংগঠনিক সংকট তৈরি হয়েছে। কিন্তু কয়জনকে বিদ্রোহী হিসেবে বাদ দিবে তারা? বাদ দিলে কি সুখকর হবে? তিনি বলেন, দলের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তারা কিভাবে সামাল দেয় সেটিই হবে এখন দেখার বিষয়। এদিকে আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নামে আদালত অবমাননার মামলা করা হয়েছে। 10 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় দলটির সমন্বয়ক জোনায়েদ সাকি এ আবেদন করেন বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের নিকট আবেদন করে। উক্ত আবেদন নির্বাচন কমিশন 2018 সালের 19 জুন তারিখে পাঠানো চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে অবহিত করে। পরবর্তী সময়ে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট 2019 সালের 11 এপ্রিল গণসংহতি আন্দোলনকে রায় পাওয়ার 30 দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এর রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনকে দাখিল করা হয় এবং আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি পাঠানো হয়। আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। এরপর বিভিন্ন সময়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো ফল না পাওয়ায় 2021 সালের 10 অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারকে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিয় দর্শক, এবারের ইউপি নির্বাচনে সারাদেশে নৌকার এমন ভরাডুবির পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? এ বিষয়ে নানান জনের নানান মন্তব্য তো আমরা শুনেছি, এবার জানতে চাই আপনার মন্তব্য। কমেন্ট করে জানিয়ে দিন নৌকার কেন এই ভরাডুবি, আপনি নিজে কেন নৌকায় ভোট দেন না, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে চারদিকে ছড়িয়ে দিন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।